নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার প্রভু কাণ্ডে রাজ্যের শাসক দলের মুখ যে পুড়েছে অতি বড় তৃণমূল সমর্থক তা সেটা জানেন প্রশাসনিক প্রধানও জানেন কিন্তু ওই দায় স্বীকার করার পরম্পরা তো নেই বরঞ্চ দায় চাপানোর ক্ষেত্রে তিনি একেবারে অন্য কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং সেই পদত্যাগের দাবিতে উচ্চ কি বলবো কি আহ অন্য মাত্রায় দিয়ে যান মুখপাত্ররা কিন্তু যখন নিজের রাজ্যে ঘটনা ঘটে তখন তিনি দায় স্বীকার করেন না বরঞ্চ দায় ঠালবার দোষ চাপাবার সেই পুরনো খেলায় ফিরে যান আর্যিকর কাণ্ডেও তার ব্যতিক্রম হয়নি রামবামের কাল্পনিক তত্ত্ব প্রচার কলকাতা পুলিশকে বিশ্বের সেরা ফোর্স হিসেবে স্বীকৃতি দেওয়া ডাক্তারবাবুরা সমাজ মাধ্যমে মতামত প্রকাশ করেছেন বলে দুজনকে তলব করা খেলা হবে দিবস পালন করে যে সরকার তারাই ম্যাচ অনুষ্ঠিত হতে দেয় না তারপর তো দলের সত্তর ছুঁই ছুঁই মন্ত্রী প্রথমবারের সাংসদ আর চুকিতকিত করা সাংসদ মুখে যা আছে তাই বলে যাচ্ছেন কখনো যারা এই প্রতিবাদ করছে যে মেয়েরা তারা জিন্স পরে ববকার চুল তারা কলকাতার শহরে তারা ড্রিঙ্ক করে আর গ্রামের মানুষ তাদের বাড়ি লোক দেশি মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করলে মদের ভাটি ভেঙে দেয় লটারি নিয়েও সেই বৃদ্ধ মন্ত্রী প্রশ্ন তুলেছেন তিনি জানেন না যে মদ থেকে রাজ্য সরকার কত রেভিনিউ পায় পাড়ায় পাড়ায় মদের দোকানে গজিয়ে উঠেছে আর একটা লটারি কোম্পানি ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে কত টাকা দিয়েছে শাসক দলকে সে আপনি কি জানেন না মাননীয় বিধায়ক মন্ত্রী তো কে কাকে সামলাবে বলুন না একবারও বলা হয়েছে শাসক দলের পক্ষ থেকে যে এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য করলে কাটা খাই নুনে ছিটে পড়ে আসলে জল চাইছেন ওই মন্ত্রীর বক্তব্য কিভাবে নিচ্ছে মানুষ আমি অবাক হয়ে গেলাম কয়েকদিন আগে এই সপ্তাহের শুরুতে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা তার মধ্যে তিনজন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন তারা প্রতিবাদে মিছিল করলেন ন্যায় বিচারের দাবিতে পথে তখন সেই সাংসদ তারা কে শূন্য হয়ে গেছে এইসব বলে বাজার গরম করতে চাইলেন এমনকি সেই সাংসদের পুত্র কন্যা পর্যন্ত প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিল আরেকজনের দেখছি বিবেক জাগ্রত হয়েছে জহর সরকার ওনার মাঝে মধ্যে বিবেক জাগ্রত হয় যখন অর্পিতার পেট থেকে টাকা পাওয়া গেল তখন ওনার বিবেক জাগ্রত হয়েছিল বলেছিলেন বাড়ির লোকরা বলছে যে কেন তুমি এর মধ্যে আছো তারপর সুসুর করে রাজ্যসভায় কন্টিনিউ করে যাচ্ছেন এই দ্বিচারিতা গুলো দেখুন এখন ওনার মনে হলো যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা উচিত রাজ্য সরকারে যখন সিবিআই টানা জেরা করে এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন সন্দীপ ঘোষের ভাগ্য আপনারা জেনে যাবেন কিন্তু পাঁচ দিন করার পর জহর বাবুর মনে যে জেরা সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা উচিত বিবেক এত দেরিতে জাগলে হবে জহরবাবু ওইটুকু বলেই আপনি ক্ষান্ত হলেন ওই যে লোকসভা রাজ্যসভায় অনেক ফটন ফটন করেন অনেক সাংসদ বলে এক্স পোস্ট করেন গুজরাটে এই হয়েছে হাতরাসে এই হয়েছে মধ্যপ্রদেশে এই হয়েছে রকম কথা হয়েছে কে সমর্থন করছে ওই ধরনের ঘটনাকে নিন্দার ভাষা নেই কিন্তু আর্চিকর কাণ্ড নিয়ে দেখুন চাঁদসরগড়ের মনসা পুজো করার মতো দু একটা শব্দ বলে তারা একটা অদ্ভুত নিরাপতার মধ্যে নিজেদের সরিয়ে রাখছেন এক্সপোজড হয়ে যাচ্ছে তবে লাজলজ্জা কম তো এক্সপোজ হলে আর কি হবে কলাটা মূলটা তো জুটছে সাংসদ তো আছি টার্মটা কমপ্লিট করলে তো পেনশনটা পাবো যা হচ্ছে এসব নিয়ে চোখ বুঝে থাকাই ভালো মাঝে মধ্যে যখন বিবেক জাগ্রত হবে একটা এক্স্যান্ডেলে পোস্ট করব আবার একটু ধমক দিলে একটু কড়া কথা বললে তখন সুসুর করে আবার করতে ঢুকে যাব ঝাঁকের কই হয়ে ঝাঁকে মিশে যাব এই তো সব অবস্থান সারা বিশ্বের মানুষ প্রতিবাদে সচ্চা দেশের মানুষ চিকিৎসক সাধারণ মানুষ তখন শাসক দলের বহু নেতার নিরাপতা অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে আচ্ছা তাদের বাড়িতেও তো ভাই বোন দিদি মা স্ত্রী পুত্র কন্যা আছে তারা প্রশ্ন করে না এই নিরাপত্তা কেন সবকিছু কি দলীয় রাজনীতির মানদণ্ডে বিচার হবে প্রশাসনকে সক্রিয় করার জন্য আপনারা যদি চাপ সৃষ্টি করেন তাহলে সেটাতে রাজ্যবাসীর মঙ্গল হয় কিন্তু না আমি রোশানলে পড়ে যাব আর মনোনয়ন নাও পেতে পারি শাস্তির খারা নামতে পারে এরকম অনেক ভয় এদের তাড়া করে বেড়ায় আসলে লোভের শেষ নেই পাওয়ার ইচ্ছেরও শেষ নেই আরো 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 দাও 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 চাই এই পথ সেই পথ যাদের এত টান থাকে পার্থিব জিনিসের উপর তারা কখনো প্রতিবাদে সরবর না তাদের হারানোর ভয় আছে আর যাদের হারানোর ভয় নেই তারা প্রতিবাদে সরবরা যে আন্দোলনটা হচ্ছে সেটা সাধারণ মানুষের স্বতসূর্ত আন্দোলন ঝান্ডার রং না দেখে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের আহ্বানে সাড়া না দিয়ে মানুষ তার ক্ষোভকে উগরে দিচ্ছেন যেখানে যেভাবে পেরেছেন রাজপথে অবস্থান করে সমাজ মাধ্যমে সব জায়গায় আর মত প্রকাশের জন্য তলব পেয়েছেন তবে যারা ভুয়ো খবর ছড়িয়েছেন যারা নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন তারা অন্যায় করেছেন অনেকে সচেতন ভাবে করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিচ্ছু বলার নেই কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে মাথায় রেখে সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে সেটাকে মাথায় রেখে আমি যদি বা আপনারা যদি আপনার মত প্রকাশ করেন সেই মত শাসকের মতের সঙ্গে না মিললে আপনাকে নোটিশ পাঠিয়ে যদি ডাকা হয় সেটা গণতান্ত্রিক রীতি নীতির সম্পূর্ণ পরিপন্থী যারা নিজে গণতন্ত্রের বড়াই করে যারা কথায় কথায় কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে সরব হয় আর নিজেদের বেলায় সামান্যতম সমালোচনাকে সহ্য করার মানসিকতা যাদের নেই তাদের মুখে গণতন্ত্রের জয়গান না এটা বাস্তব এটা বাস্তব এই বাস্তবকে অস্বীকার করা যায় না একটা সরকার একটা দল মাস তিন চার আগে লোকসভায় সাফল্য পেল আর তার কিছুদিন বাদে আরচিকরের ঘটনাকে সামাল দিতেই পারল না নিদারুণ ভাবে ব্যর্থ সবকটা ফ্রন্টে সুপ্রিম কোর্ট কান মুলে দিচ্ছে সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছে কোনো পেশার মানুষ বাদ যায়নি প্রতিবাদে রাস্তায় নামতে এরকম অনেকে বলছিলেন যে বিগত ছ দশকে এরকম প্রতিবাদ দেখে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন আর সুপ্রিম কোর্ট যা বলেছে তারপরে তো আর কি বলবো দায় স্বীকার করার যে কি অনিহা কি অনিহা অন্যের কারে দায় চাপিয়ে দাও এরা কিচ্ছু জানে না ভাজা মাছটি উল্টে খেতে যাবে না আর যখন দেখছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বিপদ বাড়তে পারে গেঁচো করতে কেউ পারে সিট করে দাও দেখো আমরা দুর্নীতি উন্মোচনে কতটা আন্তরিক ঘুমোচ্ছিলেন এতদিন এখন ঘুম ভেঙেছে আরজি করের এই অধ্যক্ষ কি কাণ্ড কারখানা করেছেন আপনারা জানতেন না কেউ জানায়নি আপনাদের অনেক উইসিল ব্লোয়ার তো আগেও বলেছেন স্বাস্থ্য ভবনে লিখিত ভাবে জানিয়েছেন ডাক্তাররা জানিয়েছেন ছাত্ররা জানিয়েছেন কি হতো সেখানে তখন ওই সন্দীপ ঘোষের পাশে আশীর্বাদের হাত নিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা আর এখন মানুষের ক্ষোভ রাস্তায় আছড়ে পড়েছে সন্দীপ ঘোষের বাড়ি ঘেরাও করছেন মানুষ তখন শীতগুম থেকে উঠে হঠাৎ করে মনে হলো যে সন্দীপ ঘোষের সময় আর্চি করে কি কি দুর্নীতি হয়েছে তার জন্য সাইটে তদন্ত করবে বাহ সত্য সে লুকাস কি বিচিত্র এই দেশ কি সহজে মানুষকে টুপি পড়ানোর কৌশল ভাবেন আপনারা সব বোঝেন আপনারাই শুধু বুদ্ধিমান আর মানুষ ঘাসে মুখ দিয়ে চলে বুঝতে কারুর বাকি নেই এ বিলম্বিত বোধদয়ের পিছনে কাউকে বা কাউকে কাউকে বাঁচানোর অভিপ্রায় আছে যাতে তদন্তকারী সংস্থার হাত তাদের কাছে না পৌঁছয় এটাই তো নিশ্চিত করতে চাইছেন যে ভদ্রলোক কোনোদিন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিজেকে জড়াননি তিনি বকলমে পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন মারাত্মক প্রভাব তার আশীর্বাদ পেলে প্রাইস পোস্টিং নয় কে ছয় করা যায় যা খুশি করা যায় বিনিময়ে সেই মেঘের আলারে লুকিয়ে থাকা ভদ্রলোকের দাবি দাওয়া পূরণ করতে হয় তার পরিচয় বিরোধী দলনেতা নেতা বলেই না তার আশীর্বাদের হাত এতদিন সন্দীপ ঘোষের মাথায় ছিল বলে সে বেপরোয়া হয়ে দুর্নীতি করেছে ধরাকে সরা করেছে আপনি ভাবতে পারেন কোনো মাস্টার মাসে বাউন্সার নিয়ে ঘুরবে কলেজে কেউ দেখে 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 কেউ দেখেনি জানতাম না তো তাই নাকি কিচ্ছু জানে না পার্থমানিক কুকর্ম করলে জানে না বালু কুকর্ম করলে জানে না কেষ্ট কুকর্ম করলে জানে না কিচ্ছু জানে না সন্দীপ ঘোষের মতো এখন রা বড় হয়েছে বেসিক্যালি তো কারুর বলে বলিয়ান হয়ে এদের কুকীর্তির কথাও কিচ্ছু জানে না পুরস্কৃত করা হয় সুপ্রিম কোর্ট তো অধ্যক্ষের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনের প্রশ্নগুলো প্রশ্নগুলোকেই মান্যতা দিয়েছে তাও তাকে পুরস্কৃত করা হয়েছিল বলে রাজধর্ম পালন করায় আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই এই হচ্ছে রাজধর্মের নমুনা একত্রিশ বছর বয়স অবাগিনি নিজের প্রাণটা দিয়ে দিল আর আমাদের বেয়াব করে দিল প্রশাসনকে বেআব্র করে দিল কলকাতা শহরের ঐতিহ্য ডাক্তারদের আলাদা বিশ্রাম কক্ষ সেভাবে নেই শৌচালয়ের অপ্রতুলতা কারোর মনে হয়নি তেরো বছর ধরে একজন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আমার মনে আছে দু সালে ক্ষমতায় আসার এক দু মাসের মধ্যেই ওই ইনস্টিটিউটে গিয়েছিলেন তিনি বাঙর ইনস্টিটিউট নিউরো সায়েন্স সেখানে নামি চিকিৎসক তিনি অপারেশন তারিখ দিয়েছিলেন রোগীরা এসেছিলেন তা মুখ্যমন্ত্রী গেছেন তা ডাক্তারবাবু বলেছেন আপনি একটু আমার চেম্বারে বসুন আমার পরপর অপারেশন আছে তিনি নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখাননি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে একজন ওই রকম মাপের বাবুর তারিখ পেতে রোগীদের কত অপেক্ষা করতে হয় সপারশ্ব দেখতে গেছিলেন হসপিটাল ডাক্তারবাবু বলেছিলেন আমার চেম্বার একটু বসুন আমার ঘরে আমি এক্ষুনি আসছি না জবাবদিহি শোকস সাসপেনশন ছেড়ে দিয়েছেন সরকারি চাকরি তখন তো খুব হসপিটালে ঘুরে বেড়াতেন এগুলো চোখে পড়েনি যে পুরুষ ও মহিলা ডাক্তারদের আলাদা বিশ্রাম কক্ষ নেই সেভাবে শৌচালয়ের অপ্রতুলতা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া যায়নি এগুলো তো রুটি পেন্টারি ব্যাপার চোখে পড়েনি আপনার নয় চোখে নাও পড়তে পারে আপনার অনেক কাজ আছে আপনি যাদের হাতে দায়িত্বটা দিয়েছিলেন স্বাস্থ্য ব্যবস্থার তারা কি জেগে ঘুমাচ্ছিল দায় এড়াতে পারবে কেউ দায় আড়াতে পারবে এই অবাগিনী নিজের জীবন দিয়ে আমাদের কঠিন প্রশ্নের মুখে দাঁড় করাল সব নিরুত্তর থাকে এখন আর কিছু ঘটনা ঘটলে উত্তরপ্রদেশে হয়েছে মধ্যপ্রদেশ হয়েছে গুজরাটে হয়েছে অতীতের ঘটনাগুলোকে সামনে এনে নিজেদের দোষ টাকতে চায় আরে হৃদয় খুঁড়ে কে পেতনা জাগাতে ভালোবাসে অতীতের ঘটনাগুলোকে কেউ সমর্থন করে সামান্যতম মানবিকতা যাদের আছে তারা এই সব ঘটনাকে সমর্থন করে না বিলকিস বানোর ঘটনাকে করে না হাতরাসকে করে না আনন্দ মার্গিকে পুড়িয়ে মারা সমর্থন করে না অনিতা দেওয়ানকে অত্যাচারকে সমর্থন করে না কিন্তু তা বলে ওইসব ঘটনাকে উল্লেখ করে নিজেদের দায়ের যাওয়া যায় না এটা বুঝতে হবে শাসক দলকে বিগত ছ দশকে মানুষ এমনভাবে প্রতিবাদ করেনি ঝান্ডা ছাড়া নেতার ডাক ছাড়া শুধু বিবেকের তারাই ওই অভাগিনীর হত্যাকারীকে চিহ্নিত করে শাস্তির দাবিতে এখনো যদি না বোঝেন এখনো যদি ঢাকা দেওয়ার চেষ্টা করেন এখনো যদি রামবাম কল্পিত খাওয়াতে চান সখাত শরীরে ডোবা সময়ের অপেক্ষা নির্বাচনে জেতার অর্থ এই নয় যা খুশি করার ছাড়পত্র নির্বাচনে জেতার অর্থ মানুষকে সুশাসন দেওয়ার অঙ্গীকার এই হচ্ছে সুশাসনের নমুনা যেখানে সরকারি হসপিটালে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় চল্লিশ মিনিট পুলিশ পালিয়ে যায় সিপি বলেন আই এম অ্যাংগ্রি আই এম অ্যাংড়ি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পরিচয় জানাতে পুলিশ কুণ্ঠাবোধ করে এই হচ্ছে সুশাসনের নমুনা আপনি প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করলেই আপনার কণ্ঠরোধ করার চেষ্টা হবে কুনাল সরকার সুবর্ণ গোস্বামীর মতো ডাক্তারকে তলব করা হবে যারা নির্ভীকভাবে কথা বলে তাদেরকে ডেকে পাঠানো হবে যারা আপনার সমালোচনা করে আপনি তাদেরও মুখ্যমন্ত্রী যারা আপনাকে ভোট দিয়েছে আপনি তাদেরও মুখ্যমন্ত্রী যারা আপনাকে ভোট দেয়নি আপনি তাদেরও মুখ্যমন্ত্রী তেরো বছর তো হয়ে গেল একটু দয়া করে রাজধর্মটা পালন করুন আপনি জনতার সেবা করার জন্যই মসনাদে বসেছেন কথায় কথায় বলেন না মানুষ আমার সঙ্গে আছে মানুষ ছিল আপনার সঙ্গে হয়তো এখনো অনেকে আছেন কিন্তু এই যে স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ আছড়ে পড়ল সেটাকে লঘু করে দেখবেন না দেখলে ভুল হবে